হ্যালো বন্ধুরা, কালকে আমি তো গেট থেকে আমার ব্লগটা শেষ করেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আমি মন্দিরটা পরে ব্লগে দেব। আর আজকে দেখো, আমি মন্দিরটা তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। আমি যতটুকু দেখেছি তোমাদের সাথে আমি সেইটুকু শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। আর মায়ের ইচ্ছা হয়েছে বলে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, আর নইলে আসতে পারতাম না। এত সুন্দর জায়গা, যতটুকু পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো, এখানে একটা বড় পাহাড় রয়েছে, মানে পাথরের পাহাড়, খুব সুন্দর পাহাড়টা। পাহাড়ে সিঁড়িও আছে, আমার ওঠার খুব ইচ্ছা ছিল কিন্তু বাপি বলল উঠলে নামতে পারবে না। আর সত্যি সিঁড়িগুলো খুব দূরত্ব দূরত্ব সিঁড়িগুলো, জানো তো, উঠে যেতে পারবো কিন্তু নামতে পারবো না। ওই জন্য রিস্ক নিলাম না যে উঠে যেয়ে যদি না নামতে পারি। আর ওঠার ইচ্ছা ছিল মানে ওই যে পাহাড়ের ওই সাইডে না মা ভোলে বাবার আর মা দুর্গার একটা পাথরের মূর্তি ছিল, ওইটা কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওঠা গেল না। কি করব, মা হয়তো ভোলে বাবা আমাকে ওখানে টানায়নি বলে ওখানে পর্যন্ত যেতে পারলাম না। যাই হোক, যদি কোনো দিন আসি আবার তাহলে আবার আমি তোমাদের সাথে এটা শেয়ার করব, ওঠাটাও শেয়ার করব। তারপর দেখো, বাইরে থেকে মানে বাইরে গেটটা থেকে ভেতরে গেটে ঢুকছি, আর এটা হচ্ছে পুরোটা পাথরের গেট, আর এত সুন্দর কারুকার্য, না কি বলবো তোমাদেরকে। যে শিল্পীরা এই কাজগুলো করেছে একবার খুব যত্ন সহকারে করেছে কাজগুলো, এত সুন্দর, এত নিখুঁত কাজ, মানে ধারণার বাইরে। আর এই এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একটা কি সমস্যা বলতো, এখানে না কেউ বাংলা বুঝতে পারছে না, সব তেলেগু। কোনো কিছু কিনতে যাচ্ছি, প্রসাদ কিনতে যাচ্ছি, ফল কিনতে যাচ্ছি, কিছুই বুঝতে পারছে না, ইংলিশে বলতে হচ্ছে। ইংলিশে তবু কিছু কিছু জন পারছে, কিছু কিছু পারছে না। আর আমরা হাসাহাসি করছি যে আমরা আমরা যা বলছি ওরা বুঝতে পারছে না, আর ওরা যা বলছে আমরা বুঝতে পারছি না। তারপরে দেখো, আমরা ওই উপর ওই দিক সিঁড়ি গেটটা দিয়ে ঢুকছি, তারপর আবার নিচে সিঁড়ি দিয়ে নামছি। নেমে এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটাই যাব। কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, একবার করে দাঁড়াতে হচ্ছে, এই একটা সমস্যা। কিন্তু খুব সুন্দর জায়গাটা, একটা কথা না বললেই নয়, সব কিছু ভগবানের ইচ্ছা। আমি যে দুদিন ট্রেন জার্নি করে তারপর যে এখানে এসে তারপর দিন যে আবার মায়ের মন্দির আমি যেতে পারবো আমি ভাবতেও পারিনি। সবই কিছু মায়ের ইচ্ছা। আজকে মা আমাকে টানিয়েছে, মায়ের ইচ্ছা হয়েছে বলে আজকে মায়ের মন্দির বা মাকে আমি দর্শন করতে পারছি। আর আমার তো আসার কথাই ছিল না, মানে আসার ঠিক ছিল বা ছিল না, দু মানে দু রকম, যে আসতেও পারি না আসতেও পারি। তারপর দেখো এই মন্দিরটা কত সুন্দর, দেখো চারিদিক মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ডিসিপ্লিন, কোনো আওয়াজ নেই, কিচ্ছু না, একদম মানে কি বলবো তোমাদেরকে, মানে খুব শান্ত প্রিয় জায়গা। এখানকে এলে মনে হয় যে এক মনে কেউ যদি মানে বসে বসে ঠাকুরের নাম করে না, মন প্রাণ সব শুদ্ধ হয়ে যাবে, মানে শান্তি হয়ে যাবে। তারপরে দেখো এখানে একটা ছোট্ট মতো মন্দির রয়েছে, সেই মন্দিরে দেখো যাচ্ছি। ওর বাপি প্রথমে গেল, আমি যেহেতু ক্যামেরা করছি বলে আমি পেছনে আছি। তারপর আমি আমার দিদি ছেলেকে বললাম তুই একটু ভিডিওটা করে দে, আমি একটু মন্দিরে প্রণাম করে আসি। আর মন্দিরের ভেতরে জানো তো, মানে যে ওখানে যে মানে দেবতাগুলো রয়েছে তাদের কিন্তু ভিডিও করতে দেবে না, সেটা বাইরে লেখা রয়েছে, আমি করিও নি, যেহেতু যেখানে নিষেধ রয়েছে সেখানে করা ঠিক নয়। ওর বাপি দেখো প্রণাম করে চলে এলো, আর শোনায় আর আমার বোনজির বর, ওরা প্রণাম করছে আর আমি যাচ্ছি। যেহেতু মন্দির মন্দিরের ইয়েটা একটু ছোটো মতন, এক একজন করে ঢুকতে হবে। আর এটা হচ্ছে যে লেক একটা, মানে ভদ্রাকালী লেক বলছে এটা, এটা নদীও নয় পুকুরও নয়, বড় দীঘি বলতে পারো। চারিদিকে শুধু জল আর জল, এত সুন্দর জলটা টলমল কি বলবো। আর সাইডে সাইডে সব পাথরের পাহাড়, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব পাহাড়, পাথরের মানে পাথরের পাহাড়গুলো, কিন্তু সেগুলো গাছে ঢাকা গেছে। তারপর দেখো ওই মন্দির থেকে প্রণাম করে আমরা এই দিকটায় ঘুরছি, আর আমিও চারিদিকটা দেখছি। তারপর আমি ভাবলাম যে মন্দিরটা বলে কি প্রত্যেকটা মন্দির প্রণাম করার পরে বলে একবার ঘুরতে হয়। আমি ও বাপি দিকে বললাম তোমরা ঘুরবে, ওরা বলছে না তুমি ঘুরে নাও, তাতে আমি একা একাই দেখো আমি একা একাই মন্দিরটা একটু ঘুরে নিচ্ছি। ঘোরাও হচ্ছে, দেখা হচ্ছে, দেখো দূরের পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে দিঘি বলতে পারো, এই ভদ্রাকালী লেকটা খুব সুন্দর, খুব সুন্দর। মন্দির চারপাশটা আমি ঘুরে নিলাম, এরপর আমি ওরা যেদিকে গেছে সেদিকে যাব। দেখো কত সুন্দর লাগছে, এসব জায়গা আসা ভাগ্যের ব্যাপার, সত্যি কথা ভাগ্যের ব্যাপার, মানে ভগবান না চাইলে বা মা না চাইলে এসব জায়গা আসতে পারবো না। আর এখানে কি বলতো, সবাই শাড়ি পরছে, মাথায় একটা করে ফুল, এদের এখানে একটা মানে
রওয়াজ বলতে পারো, মানে এক এক জায়গায় এক এক রকম ট্র্যাডিশনাল আছে। এদের হয়তো এইটা শাড়ি পরে আর মাথায় একটা করে ফুল নেয়। আর এটা হচ্ছে মা ভদ্রাকালীর মানে মন্দিরটা, গেটটা দেখো কত সুন্দর। এখানে ভিড়ও আছে জানো তো, খুব ভিড় আছে এখানটা, সবাই পুজো দিতে এসছে। যেহেতু আমরা সোমবার দিন এসেছি তো পুজো দিচ্ছে সবাই। আর প্রত্যেকটা জায়গা তোমাদেরকে আমি নিখুঁত করে দেখাবো। ভিডিওটা আমি করিনি, ভিডিওটা ওর বাপি করছে, মানে আমার হাজবেন্ড করছে, ওই জন্য এত সুন্দর করে দেখাতে পারছে। প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে আমি তুলে ধরছি, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি বেশি কথা বলবো না, এবার তোমাদেরকে আমি পুরো মন্দিরটা দেখাচ্ছি। কত সুন্দর কারুকার্যগুলো, এগুলো সব পাথরে জানো তো, কি সুন্দর লাগছে গো দেখতে। কোনো আওয়াজ নেই, কোনো কিছু ঝামেলা নেই, কিচ্ছু না। মানে যারা যেহেতু সোমবার, আমার মনে হয় সোমবারটা এখানে পুজো হয়, ওই জন্য কতজন না দেখো মোমবাতি দিয়েছে, প্রদীপ দিয়েছে, তারপর লাইন দিয়ে সব পুজোও দিচ্ছে। আর ওর বাপি ভিডিওটা করেছে বলে এত নিখুঁতভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আমি হলে হয়তো এত সুন্দর করে ভিডিওটা করতে পারতাম না, তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম না। প্রত্যেকটি কোনায় কোনায় যেটা আছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। কিন্তু জানো তো মন্দিরের ভেতরে, মানে যেখানে মায়ের মূর্তিটা আছে, মা ভদ্রাকালীর মূর্তিটা আছে, সেখানে কিন্তু ফটো মানে ভিডিও করা বা ফটো তোলা নিষেধ। ওর বাবাকে বললাম তুমি বাইরে থেকে যতটুকু পারবে আমার বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে দেবে, কেননা আমি তো মানে ভেতরে গিয়ে তো তোলা হবে না, ভিডিও করা হবে না বা ফটো তোলা হবে না। তাই বলো বাইরে থেকে, তুমি তো লম্বা আছো, বাইরে থেকে যতটা পারবে তুমি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। বললো আমাকে ঠিক আছে, জানি না পারবে নাকি। এটা হচ্ছে ভদ্রাকালীর মায়ের মূর্তি, মানে একদম ভেতরে, ওর বাপি বাইরে থেকে ফটোটা মানে ভিডিওটা করেছে। জাস্ট হালকা মানে দেখা যাচ্ছে না, বুঝলে তো, প্রচুর ভিড়। তারপর দেখো এদিকটা, যেহেতু যারা মায়ের দর্শন করবে তাদের জন্য এদিককার এই রাস্তাটা, যারা পুজো দিবে তাদের একটা রাস্তা, তাই ওর বাপি জিজ্ঞেস করলো, দিয়ে আমাদেরকে বললো এই দিকটায় যেতে, এই রাস্তাটায়। আমি ওর বাপি আর সোনাই তিনজনে আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে। তা মায়ের দর্শন ওখানে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কেন বললাম ভিডিও করা নিষেধ। তারপর দেখো ওখানে প্রণাম করে তারপরে দেখো বাইরের দিকটায় চলে এসেছি। আর এদিকটা গার্ডেনের মতন রয়েছে, বেশ সুন্দর জায়গা, বেড়ানোর জায়গা, এদিকটা বসার জায়গা রয়েছে, তারপর গাছ, ফুল গাছ, এসব জায়গা, বেশ জায়গাটা বেশ সুন্দর। এখানটা কিছুক্ষণ থাকলাম, আর দেখো বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে ছাতা নিতে হচ্ছে, আবার কোথাও দাঁড়াতে হচ্ছে, আবার দেখতে দেখতে আবার যেতে হচ্ছে। কিন্তু ভালো লাগছে বেশ, বৃষ্টি হচ্ছে বলে যে ভালো লাগছে না তা নয়, কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে এই মানে গার্ডেনটা থেকে, মানে এই যেখানে বসার জায়গা পার্কের মতো, সেই জায়গা থেকে বেরিয়ে দেখো এখানে, সেই এটা হচ্ছে পেছন দিকে মন্দিরের পেছন দিকটা। এখানেও দেখো অনেক ঠাকুর রয়েছে, কি ঠাকুর জানি না, পাথুরে গায়ে গায়ে রয়েছে। আর এখানে বললাম না, এখানে সোমবার দিন পুজো হয়, এখানে কিছুজন মানে প্রসাদ বিতরণ করছে। প্রসাদ বলতে কী বলতো, ফলমূল নয় কিন্তু, গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইসের মতন সবাইকে দিচ্ছে ওরা, মানে ক্যারি প্যাকেট করে বেঁধে বেঁধে সবাইকে দিচ্ছে। তারপরে দেখো আমরা ওই মন্দিরের ভেতরে টিপ পড়লাম, আমি ওর বাপি আর সোনাই তিনজন। আর দিদিরা যেহেতু এবছর ওরা মানে মন্দিরে ঢুকতে পারবে না, কেন গত বছর
ডিসেম্বর আমার জামাইবাবু মারা গেছে বলে ওরা মন্দিরে ঢুকলো না, ওরা বাইরেই ছিল, আর আমি সোনাইয়ের বাপি তিনজনে ঢুকলাম। এদিকে ওইদিকে যে গেটটা দিয়ে প্রথম ঢুকলাম সেই দিকে একটা বড় গেট, আর এদিকেও একটা গেট রয়েছে, দেখো এটা হচ্ছে বড় গেটটা আর ওইটা হচ্ছে ছোটো গেটটা। আর দেখো এটা হচ্ছে দিদি মানে বঞ্জির ছেলেটা, ওকে বলছি যে একটা ফটো তুলবো তো ভালো করে দাঁড়া। আর তোকে আমরা ফটো তুলতে তুলতে এরা আমাকে দিকে প্রসাদ দিতে এলো, আর তোকে প্রসাদ নিলাম সোনাই হাতে দিয়েছে, আর আমি তখন ভিডিও করছিলাম দূরে ছিলাম বলে আমি নিতে পারলাম না, দিয়ে ওর বাপি বলে তুমি ওখানে গিয়ে প্রসাদটা নিয়ে এসো। তারপর দেখো আমি এখানে যাচ্ছি, এখানে যেহেতু প্রসাদ দিচ্ছে বলে এখানে যাচ্ছি, আর এখানে গিয়ে আমাকে দেখো প্রসাদ দিচ্ছে, মানে প্রসাদ নিলাম আমি হাত পেতে প্রসাদ নিলাম, আর হাত পেতে প্রসাদ নিতে এত ভালো লাগে না, খুব ভালো লাগে। দু প্যাকেট প্রসাদ নিয়ে ওর বাপির জন্য আমার জন্য দু প্যাকেট প্রসাদ নিয়ে আমরা ওই জায়গাতে আসছি। আর এখানটা যে নিচের জায়গাগুলো দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, এত যে মানুষের সমাগম এত যাতায়াত তবু কিন্তু এতটুকু নোংরা নেই জানো তো। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দেখো, এটা হচ্ছে গোমাতা, এখানে ওই যে যে গরুগুলো রয়েছে না ওদের পেছনটাতে সবাই প্রণাম করছে, মানে এদের এখানকার যারা যারা আছে তারা যে মানে এখানকার মানুষরা পুজো দিয়ে গোমাতার পেছনটা প্রণাম করছে নিয়ে যাচ্ছে। দিয়ে আমাকে দিদি বলছে এখানে গোমাতার পেছনটা প্রণাম কর, আর এখানে যে দেখো তিনটে গরু বাঁধা রয়েছে আর তার মাঝে দেখো ফ্যান রয়েছে, আর নিচেকার জায়গাটা দেখো কত পরিষ্কার, এতটুকু নোংরা নেই কিন্তু। আবার দেখো ওইখানে শ্রীকৃষ্ণের একটা মূর্তি রেখে দিয়েছে মাঝখানে, বেশ ভালো লাগছে দেখতে। যে এখানেও দেখো এগুলোর অবলা, এখানে আমাদের আমাদের পশ্চিমবাংলায় কী বলতো এখানে ওখানে ঘুরে বেড়ায়, এখানে কী যত্ন এদের, এতটুকু গায়ে একটুকু নোংরা নেই কিচ্ছু না। তারপর ফ্যান রয়েছে, সোনাইকে বললাম সোনাই প্রণাম করলো নিয়ে, তারপর আমিও করলাম প্রণাম। দেখো জায়গাটা দেখাচ্ছি আমি, দেখো আর দেখো আই দেখো মা শ্রীকৃষ্ণের, আর এখানে জানো তো একটা সবসময় একটা মন্ত্র হচ্ছে, আর সেটা আমি তোমাদেরকে একটু শোনাতে চাই, আমি শুনেছি তোমাদেরকে এই মন্ত্রটা একটু শোনাতে চাই। শুনতে এত সুন্দর লাগছে, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এই মন্ত্রটা শুনে। তারপরে আবার চারিদিকটা ঘুরে ঘুরে সব দেখলাম, এবার তো বেরোতে হবে। আর এখানে দেখো প্রত্যেকটি থামে থামে একটা করে মূর্তি রয়েছে ঠাকুরের, এখানে একটা রয়েছে, তারপরে এটা গুণসুভায়, তারপরে একটা রয়েছে ওটা বাদে বামুন, ওইখানে মানে সব প্রত্যেক থামে থামে একটা করে মূর্তি ঠাকুর রয়েছে। আর এই যে পেছনে যে ভোলে বাবা রয়েছে মা দুর্গা, ওইখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আসতে পারলাম না, যদি আবার ভোলে বাবার টানায় অবশ্যই আসবো। আর যদি ইউটিউব করি, যদি ভিডিও মানে ব্লগ ভিডিও করি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে শ্বেত করবি, আর এক গাছ ফুল ফুটেছে প্লাস্টিক ফুলের মতন, এত সুন্দর লাগছে দেখতে তাই ভালো একটু শেয়ার করে নিই। তা চলো এবার বাইরে বেরিয়ে যাই। তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, অবশ্যই পাশে থাকবে, চলো টাটা।